হাবড়া স্টেশন থেকে এক নাবালককে আগ্নেয় অস্ত্রসহ গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। রবিবার সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া স্টেশনের আশেপাশে এক যুবককে বিনা কারণে ঘুরতে দেখা যায়। সেই সময় টহলরত হাবড়া থানার পুলিশের সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। জানা যায় তার নাম বিক্রম বিশ্বাস, বয়স 17, বাড়ি মেদিয়া স্বরূপনগর, এবং তার কাছ থেকে উদ্ধার হয় অস্ত্র। নাবালক ছেলেটিকে আটক করেছে হাবড়া থানার পুলিশ। অভিযুক্তর কাছ থেকে একটি আগ্নেয় অস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত নাবালক হওয়ার কারণে তাকে বারাসাত জুবেনাইল কোর্টে পাঠানো হয়। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।